হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারেন্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছো যে আমার পক্ষে মনে হয় WBCS প্রিলিমস ক্র্যাক করা সম্ভব নয়, তো তারা এই মুহূর্তে কী করবে। তাদের মধ্যে অনেকেই হতাশ হয়ে পড়বে, ভেঙে পড়বে। তো তাদের একটাই কথা বলবে, তোমরা হতাশ হয়ে না ভেঙে পড়ে তোমার নিজের মধ্যে মনের মধ্যে জোর রাখো এবং আবার সমস্ত কিছু শুরু করো নতুন করে। দেখো, APJ আব্দুল কালামের মতনও মানুষও কিন্তু প্রথম মিসাইল টেস্টিংয়ে কিন্তু তিনি কিন্তু ফেল হয়েছিলেন, প্রথমে কিন্তু তিনি ফেলিয়ার হয়েছিলেন, এবং সেই তাহলে তিনি কিন্তু সেই মুহূর্তে হতাশ হয়ে ভেঙে পড়েননি। এত বছরের পরিশ্রম, সমস্ত কিছু এক মুহূর্তে কিন্তু বেকার হয়ে গেছিলো, তবুও তিনি হতাশ হয়ে ডিপ্রেশনে চলে যাননি বা তিনি হাল ছেড়ে দেননি। তিনি কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু শুরু করেছিলেন এবং তিনি আবার দেখেছিলেন যে প্রথম মিসাইল টেস্টিংয়ে আমার কোথায় ভুল রয়ে গেছে, কী রয়ে গেছে, আরও বেশি পরিশ্রম করেছিলেন। দেন তিনি আবার তার পরের বছর নতুন করে মিসাইল টেস্টিং করেছে এবং তিনি সাকসেস পেয়েছিলেন। তাই জন্য তোমাদেরও বলছি যে যারা ভাবছো যে আমার পক্ষে মনে হয় সম্ভব না, এটা মনে হয় আমার জন্য নয়, এটা আমার জন্য খুবই টাফ, তো তাদের জন্য বলছে তোমরা হতাশ হয়ে পড়ো না, তোমরা আবার নতুন করে সমস্ত কিছু শুরু করে। যারা হাল ছেড়ে দেয়, যারা প্রথমেই হাল ছেড়ে দেয়, তারা কিন্তু কখনো সাকসেস পাবে না, তাদের পক্ষে কিন্তু কখনোই সাকসেস পাওয়া সম্ভব নয়। সাকসেস কিন্তু তারাই পায় যারা সবসময় মনের জোর ধরে রাখে এবং আবার নতুন নতুন করে আরও বেটার কিছু করার চেষ্টা করে, তাই না? তাই জন্য তোমরা না ভেঙে পড়ে তোমরা ভালো করে বসে মাথা ঠান্ডা করে এবং তোমরা অ্যানালাইসিস করো যে আমার যে আগের বারের প্রিপারেশান লেভেলটা ঠিক কেমন ছিল, আমি আরও কতটা বেটার দিতে পারতাম, বা তুমি 100% দিয়ে তোমার চেষ্টা করেছো কি না। তোমরা ভালোভাবে সমস্ত চিন্তা দূরে ফেলে দিয়ে এগুলো ভালোভাবে অ্যানালাইসিস করো, দেন তুমি বোঝার চেষ্টা করো যে তোমার কোথায় কোথায় খামতি থেকে গেছে এবং সেই যে কী কী ভুল করেছে সমস্ত কিছু তুমি অ্যানালাইসিস করে আবার নতুন করে ভালোভাবে শুরু করো এবং তোমার 100% দাও, তুমি অবশ্যই পারবে। আগের বছর না হবে, তার পরের বছর হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি হতে পারে হয়তো এবছর তুমি গ্রুপ ডির জন্য পরীক্ষা দিতে গেছিলে কিন্তু আগের বছর হয়তো এতে তুমি সিলেক্টেড হয়ে গেলে, তাহলে যখন তুমি বারবার ফেল হতে 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 ফেলিওর হতে 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 সাকসেস পাবে না, তার আনন্দটাই আলাদা, পুরোপুরি আলাদা। তাই জন্য তাদের বলছি যে কোনো রকম তোমরা হতাশ হয়ে ভেঙে পড়ো না। যারা হার মেনে নেয়, যারা প্রথমেই হার মেনে নেয়, তারা কিন্তু কখনোই পর্বতের চূড়ায় পৌঁছতে পারে না। পর্বতের চূড়ায় পৌঁছতে গেলে কিন্তু তোমার পাহাড়ের পাথরে কিন্তু ধাক্কা খেতে 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 তুমি বারবার পড়বে উঠবে এরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু পড়া উঠা আছেই, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে সবসময়। আর যারা উঠে দাঁড়াতে পারে না, তারা কিন্তু কখনোই পর্বতের চূড়ায় কিন্তু কখনোই পৌঁছতে পারবে না। পর্বতের চূড়ায় পৌঁছতে গেলে কিন্তু উঠে তোমাকে দাঁড়াতেই হবে, সেটা যতটাই কষ্ট হোক না কেন, এবং তোমাকে চেষ্টা করে যেতে হবে, শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে যেতে হবে যতক্ষণ না সম্ভব হচ্ছে। যারা শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে যায় তারাই কিন্তু সাকসেস পায়, এবং সেই সাকসেসের মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তোমরা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল অ্যানালাইসিস করানো হয়, এবং সেই তুমি যদি সেগুলো দেখো তাহলে বুঝতেই পারবে যে পুরোপুরি মেনের জন্য আমাদের পুরোপুরি পড়ানো হচ্ছে। তো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো, পুরোপুরি তোমাদের প্রিলিমস সহ মেন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর মেনসের জন্য কমপ্লিট হওয়া মানে তোমার প্রিলিমস অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে, তো প্রিলিমস নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা একবার যে করে ভিডিওগুলি দেখে আসো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। এবার যারা হয়তো বুঝতে পারছো না যে এই মুহূর্তে কী করবে, তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসিয়াল নাম্বার, তো তোমরা সেই নাম্বারে কিন্তু আমাদের কল করে কোনো কিছু তোমাদের ডাউট থাকলে তোমরা ফোন করতে পারো, এবং আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দিয়ে দেবো, তোমরা ইমেলও করতে পারো।